তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আমার বিকে ব্লগসে আবার অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিওতে। তো আজ আমার বাড়িতে যে মনসা গাছটা ছিল সেটা আজকে কাটা হবে, মানে এই গাছটাকে পুরোপুরি কেটে দেওয়া হবে, দিয়ে একটা নতুন গাছ এখানে উপস্থাপনা করা হবে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই গাছটা অনেকটা বড়। এই গাছটার বয়স হচ্ছে 12 বছর। 12 বছর পর এই গাছটাকে কাটা হবে, কারণ আমাদের যাতায়াতের পথে এই গাছটার, মানে মা মনসা গাছটার ডালপালাগুলো একদম ছড়িয়ে গেছে। তো সেই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে এইটুকু বলা হলো যে এটাকে কাটা যাবে। এই যে এনারা দুজন গাছটাকে, মানে প্রথমে কাটবেন বা প্রথম কোপ দেবেন, যাই বলো না তোমরা। তো ওই জন্য ঠাকুরমশাই এনাদের দিয়ে মাপ স্বীকার করিয়ে নিচ্ছেন, কারণ কিছু করার নেই, জুতো পরে ঠাকুরতলায় উঠতেই হবে, চটি জুতো, কারণ ভীষণ কাটা থাকবে যখন গাছটাকে কাটবে। তো সেই জন্য এই যে একটা দা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে আমাদের পুজো হচ্ছে। আর এই যে আমাদের বাড়ির মধ্যেই সব পুজো টুজো হয়ে গেল, দুবার পুজো হবে, এই যে একবার পুজো হয়ে গেল। তো দেখতে পাচ্ছ গাছটা কতটা বড়। গাছটা এখন ছিল তখন মানে খুবই ভালো লাগতো, এখন গাছটা নেই আমরা বুঝতে পারছি, মানে ভীষণ রোদ লাগা একটা কষ্ট, কিন্তু যখন গাছটা ছিল ভালো লাগতো, সুন্দর। এখন গাছটা নেই, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো দেখছো গাছটা কাটছে, একটু একটু করে গাছটাকে কেটে ফেলবে, কিছু তো করার নেই বলো, কাটতে হবেই। এখন দেখো এখানে এই যে সবাই কাটছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে কাটা হচ্ছে, আর বস্তায় করে করে ছোট ছোট টুকরো করে আর ওই সাইড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বাইরে ভ্যানে করে একটা জায়গায় গিয়ে ফেলে দেওয়া হবে গাছগুলোকে। খুব সাবধানে গাছটাকে কাটতে হচ্ছে, কারণ কাঁটা গাছ যেহেতু সেই জন্য। একটু কিছু হলেই ফুটে যাওয়ার একটা ভয় থাকে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম মনসা গাছ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আর আমাদের এই মনসা গাছটার পুজো তোমাদের তো আগেও দেখিয়েছি, যখনই কোনো পুজো হয় আমাদের এখানে বাড়িতে, আমাদের এখানে এটা আমার বাড়িতে পুজো হয়, কিন্তু দেখতে পাচ্ছ ওখান থেকে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে গাছটা অনেকটাই কাটা হয়ে যাচ্ছে, এটাকে বেশ খানিকক্ষণ টাইম লাগবে কাটতে, তো দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ ঠিক কতটা সাবধানে গাছটা কাটতে হচ্ছে। পুরো গাছের লেন্থটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কত বড় হয়েছে গাছটা, তোমরা দেখো আর কতটা ঝাঁকড়া গাছটা, আর আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে। দেখতে দেখতে গাছটা কাটা হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না গাছটা কাটতে, মোটামুটি হয়েই এসছে কাটাটা। তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে সবাই হাতে পিঠে সাহায্য করছে গাছটা কাটতে, দেখো। আর আজকে আকাশটাও খুবই রোদ হয়ে রয়েছে, খুব কষ্ট হচ্ছে কাজটা করতে, কিন্তু কিছু করার নেই, এরপর আর কবে কাটা হবে ঠিক জানা নেই।
দেখো আস্তে আস্তে গাছটাকে পুরো সম্পূর্ণ কেটে ফেলা হচ্ছে। এটা যে কল আছে আমাদের, ওই পুরো কলের ওপর গাছটা পড়েছে, জানি না কলটা ঠিক থাকবে কিনা। কল থেকে যা পরিষ্কার করেছে, এরপরে এই নিচের গোড়াটা কাটতেই প্রচুর কষ্ট। সারা বাড়িটা পাতায় পুরো ভর্তি হয়ে আছে, পাতা কাঁটা পুরো ভর্তি। পাড়ার থেকেও ওই যে এসছে একজন, উনি এসে সাহায্য করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে নতুন একটা গাছ বসিয়েছে, একটা ছোট ডাল বসিয়েছে। তো টাটা বাই।